আজকে আমি এই যুবদের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা নাই 2000 ভগৎ সিং আছে আমরা কি 12 তারিখে আমরা কি 12 তারিখে বিজেপি কে তাড়িয়ে দিতে পারবো না আমি তো আপনাদের বলবো কি ভগৎ সিং এর কথাটা মনে রাখে আপনারা আজ থেকে 6 দিন পাড়া পাড়া যান আর বলুন কি এ 12 তারিখ তো এক বাহানা হ্যায় 2024 মে দিদি কো দিল্লি লে জানা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
আমাদের 32 লক্ষ অ্যাকটিভ WhatsApp মেম্বার আছে যারা 10 মিনিটের মধ্যে গোটা ভারতবর্ষে একটা ফেক নিউজ কে এস্টাবলিশ করতে পারে সুতরাং তাদের এই বিশাল যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াকে কিন্তু কাউন্টার করতে গেলে আমাদের এই সমাজকে কিন্তু লড়াই করতে হবে কারণ তারাই সবথেকে টেকসেভি তারাই সবথেকে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে আজকে দেখুন আমরা যে মেমে আমরা বলতে পারি যে ভারতবর্ষে কোন পার্টি কথা বলছি আপনারা দেখুন কত বড় ইমপ্যাক্ট পড়ে আমাদের যে রাহুল গান্ধী আছে রাহুল গান্ধীর একটা বক্তৃতা আমরা এখানে যত ছাত্র আছি প্রত্যেকে জানি যেখানে রাহুল গান্ধী বলছে যে মেশিনটা এক তরফ সে আলু দেখেন দুসরে তরফ সে সোনা দেখলেগা এটা অ্যাকচুয়ালি কিন্তু মোদীর বক্তৃতা ছিল যেটা রাহুল গান্ধী মেনশন করেছিল একটা বক্তৃতায় সেই বক্তৃতাটা কিন্তু বিজেপি রাখিয়েছে রাহুল গান্ধী বক্তৃতা বলে গোটা ভারতবর্ষের মানুষরা বুঝিয়েছে দিস ইজ দ্য পাপ্পু কেমন বক্তৃতা দিচ্ছে দেখুন যে মেশিনের একদিকে আলু দেবে আর একদিকে সোনা বেরোবে তাহলে বিজেপি রাখিয়েছে এই যে মানুষের ভুল বোঝানো তাকে কাউন্টার কিন্তু আমরা বিরোধীরা পাকড়ানি করতে পারছি না যতদিন না আমরা তাকে কাউন্টার করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু তারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়ে তাদের হাতে তো চালিয়ে যাবে আজকে আমরা কিন্তু দেখুন সাধারণ মানুষের যে অবস্থা রয়েছে আমরা বারবার বলছি গ্যাসের দাম থেকে শুরু করে সরষের তেলের দাম থেকে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে এক এক করে প্রত্যেকটা পিএসইউ সেক্টর বিক্রি করে দিয়েছে আজকে যে সোশ্যাল মিডিয়া মোদীকে বিকাশ পুরুষ হিসাবে তারা দেখে আসছে আমাদের কিন্তু কাউন্টার করা উচিত যে আমাদের ভারতবর্ষে বিনাশ পুরুষ হচ্ছে নরেন্দ্র দাস মোদী এই বিনাশ পুরুষ যতদিন না পর্যন্ত যাবে ততদিন পর্যন্ত ভারতবর্ষের বিনাশ থেকে আমরা উদ্ধার করতে পারবো না যে ছাত্রদের মধ্যে আজকে যে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি এই উৎসাহটা কিন্তু আমরা এর আগে আমরা দেখতে পাইনি আজকে ভালো লাগছে যখন ছাত্র সমাজ এতটা উৎসাহিত ভাবে একটা নির্বাচনী সভায় উপস্থিত হয় কারণ ছাত্র সমাজই আগামী দিনে আমাদের ভবিষ্যৎ আজকে যারা বড় বড় নেতা নেত্রী দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে হোক দেশে হোক বা আমাদের আসানসোলেই ধরুন সকলে কিন্তু ছাত্র রাজনীতিতে নেমে এসছে সেটা এখানে অশোক রুদ্রই হোক বা আমি হই বা মলয় ঘটক হোক বা যে কোনো এই অঞ্চলে যারাই আছে তারা সকলেই কিন্তু ছাত্র রাজনীতিতে নেমে এসছে তাই আজকে আমার সামনে যারা বসে রয়েছে হয়তো এখান থেকে আগামী দিনে বিধায়ক আমরা পাবো আগামী দিনে হয়তো সাংসদ পাবো আগামী দিনে কাউন্সিলর পাবো আগামী দিনে মেয়র পাবো আগামী দিনে হয়তো জেলা সভাধিপতি পাবো আগামী দিনে তৃণমূল কংগ্রেসে বড় বড় পদে হয়তো এখান থেকে আপনারাই থাকবেন কিন্তু তার জন্য যেটা করতে হবে তার জন্য আমরা দেখেছি আমরা বামফ্রন্টের সময় আমরা ছাত্র পরিষদ করেছিলাম আমরা অনেক মার খেয়েছি এখানে আমরা দেখেছি যে আমাদের ছাত্র সংসদ আমরা যখন করতেন আমরা যখন ফর্ম ফিল আপ করতাম নির্বাচনের সময় আমাদেরকে কলেজে ঢুকতে দেওয়া হতো না মারধর করা হতো চোখের সামনে ফর্মগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হতো আমাদেরকে অনেক সময় প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হতো না কিন্তু আজকে বাংলায় গণতন্ত্র আছে আজকে বাংলায় গণতন্ত্র থাকার কারণে আজকে কিন্তু সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সেটা ছাত্র নির্বাচনই হোক বা সাধারণ নির্বাচন হোক সেখানে কিন্তু বিরোধীদের আমরা দেখতে পাচ্ছি তারা নির্বাচন নির্বাচন প্রক্রিয়ায় তারা ভাগ নিচ্ছে আজকে আমাদের সামনে একটাই লক্ষ্য আসানসোলের সংসদ শত্রুগঞ্জ সিরাকে করা আসানসোল থেকে শত্রুগঞ্জ সিরাকে যেতানো এবং আসানসোল থেকে শত্রুগঞ্জ সিরাকে যেতানোর জন্য যদি অগ্রণী ভূমিকা কাউকে নিতে হয় তাহলে আমাদের ছাত্র সমাজকে নিতে হবে কারণ যে কোনো আন্দোলন যে কোনো